জিম্বাবুয়ের ভুলে ভরা ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়। বোলিং কি ব্যাটিং সবেতেই শান্ত বাহিনীরা দেখালো টি টোয়েন্টির পোক্ত পারফরমেন্স। একদিকে যেমন চলেছে টাইগার বোলারদের পেস আর স্পিন ঝলক, অপরদিকে একে একে পড়েছে জিম্বাবুয়ের উইকেট। আর ব্যাট হাতে তো অভিষিক্ত তানজিদ হাসান তামিমের ওপেনিং স্লটে দুর্দান্ত পারফরমেন্স। কিন্তু তবুও 8 উইকেটে জেতা যে ম্যাচ বাংলাদেশ দলের জন্য একটা সতর্কতা সংকেতই। দ্বিতীয় ওভারে শেখ মাহিদির হাত ধরেই শুরু হয় জিম্বাবুয়ের উইকেটের পতন। এরপর তাসকিন সাইফুদ্দিনের আগুন ঝরা বোলিংয়ে দলটা এতটাই দিশেহারা হয়ে পড়ে যে দুই ব্যাটসম্যান কাটা পড়েন রান আউটেই। জিম্বাবুয়ের ব্যাটিং বিভাগের শন উইলিয়ামস, সিকান্দার রাজা ও রায়ান বাল সবাই আউট গোল্ডেন ডাকে। 7/4 বলেই সফরকারীদের টপ আর মিডল অর্ডার গুড়িয়ে দিয়ে টাইগার বোলাররা 41 রানের মধ্যেই তুলে নেয় 7 উইকেট। কিন্তু এরপর ভঙ্গুর জিম্বাবুয়ে উল্টো বাংলাদেশ দলের ব্যর্থতানে প্রকাশ্যে। 41 রানে 7 উইকেট হারানো দলটা এরপর বাকি 3 উইকেটে স্কোরবোর্ডে যোগ করে 83 রান। দারুণ শুরু করেও মিডল ওভারে খেই হারিয়ে ফেলা কিংবা শুরুর উইকেট দ্রুত ফেলে লেজের উইকেট নিতে হিমশিম খাওয়ার ঘটনা তো টাইগার ক্রিকেটের বড় ব্যর্থতারই এক নাম। টি টোয়েন্টি বিশ্বকাপে যেই গলত হয়ে উঠতে পারে বিপর্যয়ের বড় কারণ। ব্যাটিং ইনিংসেও বাংলাদেশের শুরুটা হয়নি ভালো। চেনা উইকেটে লিটন দাস বোল্ট মুজারাবানির ইনসুইঙ্গারে দ্বিতীয় ওভারে, এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিমের চতুর্থ ওভারে 2-2টা ইজি ক্যাচ মিস করে বসে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে জিম্বাবুয়ের বোলাররা ভুগিয়ে ছেড়েছে টাইগারদের, যেই সময়ে বাংলাদেশ হাঁকাতে পেরেছে মোটে 4 বাউন্ডারি আর সংগ্রহ 35 রান। শুরুটা একেবারেই ভালো না হলেও এরপর 3 বার জীবন পাওয়া তানজিদ হাসান তামিম সেই সুযোগের করলেন সদ্ব্যবহার। 3, 4 ও 56 রানে 3 বার জীবন পাওয়া তামিম এরপর ইনিংসকে নিয়ে গেলেন 47 বলে 67 রানের ঘরে, সাথে তাওহিদ হৃদয়ের 18 বলে 33 রানের ম্যাচ জয়ী ইনিংস। 5 ম্যাচ সিরিজের শুরুটা 8 উইকেটে জিতে দুর্দান্ত ক্লিক টাইগারদের। নাজমুল হোসেন শান্ত, মুগ্ধ অভিষেকেই হাফ সেঞ্চুরি করা তামিমে। আজ সবাই খুব ভালো খেলেছে, তাসকিন, মেহেদি, আসলে সব বোলাররাই আজ ভালো শুরু করেছে এবং আমি তাতে খুব খুশি। তবে উন্নতির জায়গা তো সবসময়ই থাকে। তানজিদ যেভাবে ব্যাট করেছে সেটা আমাদের দলকে সত্যি সাহায্য করেছে, আশা করি সে ফর্মটা ধরে রাখতে পারবে। তাওহিদ এই উইকেটে সত্যি খুব ভালো ব্যাটিং করেছে, সে নিজের জাতটা দেখিয়েছে। তবে আমি তানজিদকে নিয়ে সত্যিই খুব খুশি, কারণ সে ইনিংসটা শেষ করে এসেছে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত এক একটি পারফরমেন্সে স্বস্তিতেই টাইগার শেবের, উল্টো দিকে সিকান্দার রাজার দল একের পর এক মিসফিল্ডিং ও বাজে আউটে পড়ছে হতাশায়। এখন দেখার বিষয় দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা জিম্বাবুয়ে, প্রথম টি টোয়েন্টির ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে কিনা সফরকারীরা, নাকি জয়ের ধারায় ফিরে সিরিজ জয়ের আরও কাছে পৌঁছে যায় বাংলাদেশ।